শ্রাবণ মাসের মাঝামাঝি হতে চললো, কিন্তু বৃষ্টির দেখা নেই। এর ফলে চাষিদের মাথায় হাত পড়েছিল, কপালে চিন্তার ভাঁজও দেখা গিয়েছিল। অবশেষে বুধবার এই বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেল চাষিরা। সারা রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আকাশ কালো করে এদিন মুষলধারে বৃষ্টি নামল। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ সহ পশু পাখিরা। চাষ দেখুন, আমাদের একটু পিছিয়ে আছি আমরা, কারণ আমাদের হচ্ছে তো পশ্চিমবাংলার কৃষি মানে শস্য ভাণ্ডার হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলা। আমাদের 381,759 হেক্টর জমিতে চাষ হবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের চাষ হয়েছে 1,23,641 হেক্টর জমি চাষ হয়েছে। মানে গত বছর এই টাইমে 2,65,000 হেক্টর মতো চাষ হয়েছিল। আর আমাদের জুন মাসে বৃষ্টিপাত ঘাটতি ছিল 49%, জুলাই মাসে ঘাটতি ছিল 63%, এই আগস্টের এই দুদিনে আমাদের 15.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আরও বৃষ্টি হবে। আমাদের ড্যাম্পে যে জলটা ছিল সেই জল আমরা 22 তারিখ থেকে ছেড়েছি, 28 তারিখ পর্যন্ত এখন আর ড্যাম্পে জল নেই, যার ফলে এখন আকাশের উপরেই ভরসা করতে হচ্ছে। গতবারের থেকে এবারে চাষ অনেকটা পিছিয়ে গেছে বৃষ্টির জন্য। গত কয়েকদিন ধরে শহর বর্ধমানে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল, আর্দ্রতাতে অস্বস্তি চরমে পৌঁছেছিল। এদিনের বৃষ্টিতে চাষবাসের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলে জানান চাষিরা। এটা বহুদিন ধরে হয়নি, মানুষ খুবই অসহায় পড়েছিল, চাষিরা চাষ করতে পারে নাই। এই বৃষ্টিটা হওয়ার ফলে বহুত চাষির মুখে হাসি ফুটেছে, তাই না? এই বৃষ্টিটা হয়েছে সবার জন্যই ভালো, এরকম বৃষ্টি আরও কিছুদিন দরকার, যার ফলে চাষিরা যেন চাষ করতে পারে। না, এরকম বৃষ্টি হয়নি বলেই তো মানুষ অসহায় পড়েছিল যে চাষ হবে কি না। সবার মাটি জমির যে যারা জমিতে চাষ করছে তাদের জমি সব ফেটে গেছে, তারা এই বৃষ্টিটা পেয়ে তারা খুবই আনন্দিত। চাষবাসের পক্ষে তো খুবই উপকার হয়েছে, কারণে এই বর্ষাকালে এই প্রথম আষাঢ় মাস পুরোটাই খরার মতো গেছে। হ্যাঁ, শ্রাবণ মাসে এই প্রথম বর্ধমানে টাউনের বুকে বৃষ্টিটা হলো, খুবই উপকারী হবে চাষের পক্ষে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।